নির্বাচন সময় গোটিয়ে দিনের ভুবনেশ্বর 75 লক্ষ টাকা জবত হয়েছে। বিজু পট্টনায়ক বিমানবন্দর জবত হয়েছে পুড়া পুড়া টাকা। দুইজন ব্যক্তি লগেজ রু এই টাকা জবত হয়েছে। জনে দিল্লি আসুথিবা বেলে আউ জনে চেন্নাই ভুবনেশ্বর আসুথিলে। সাঙ্গরে থিবা ট্রলি ব্যাগ ভর্তি টাকা ভুবনেশ্বর বিমানবন্দরে লগেজ স্ক্যানিং বেলে ব্যাগরে টাকা থিবা জনা পড়িথিলা। কেউঠু ও কোন পাই এতে টাকা আসিথিলা তার তদন্ত করুছে আয়কর বিভাগ। আগকু নির্বাচন থিবা বেলে এতে পরিমাণর টাকা জবত হবা সন্দেহ সৃষ্টি করুছি। জনে প্রতিষ্ঠিত ব্যবসায়ীকর এই টাকা বলে সূচনা মিলিছি। জবত হইতিবা টাকাকু সিজ করি অধিক তদন্ত করুছি আয়কর বিভাগ। এ সম্পর্কে অধিক সূচনা পাই আম সহিত ফোন লাইনরে যোড়ি হইছন্তি আম প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস। স্নিগ্ধ চন্দন, নির্বাচন ঘড়িরে 75 লক্ষ টাকা, এ টাকা কেউঠু আসিলা, কুয়াড়ে যাইথান্তা, কেউ কামরে লাগিথান্তা, আউ কাহার, এ বাবদরে সূচনা কোন মিলিপারুছি বর্তমান সুদ্ধা? এবং খাস করে আয়কর বিভাগ পক্ষরু কিছু প্রতিক্রিয়া মিলুছি কি? এবং এয়ারপোর্ট পক্ষরু কিছু প্রতিক্রিয়া মিলিপারুছি কি অধিকারীঙ্ক তরফরু? দেখন্তু রশ্মি, আপনার জাগিবে যে কি ভুবনেশ্বর বিমানবন্দর নগদ 75 লক্ষ টাকা জবত করেছে আয়কর বিভাগ। দুইটি ট্রলি ব্যাগ রু এই টাকা সবুকু জবত করা যাইছি। এবং যা সূচনা রয়েছে কি দিল্লি যোগু আপনার জাগিবে যে ভুবনেশ্বর বিমানবন্দরে যেতবে লগেজ স্ক্যানিং করা যাইছিল এবং লগেজ স্ক্যানিং সময় এই টাকা গুড়িক ধরা পড়েছিল, তবে জনে দিল্লি রু আসুথিবা বেলে আউ জনে মধ্যে চেন্নাই রু আসুথিলে, তবে দুই জনক ঠারু 75 লক্ষ নগদ টাকা যেতবে জবত করা যাইছি। তবে বিভিন্ন দিগকু নিয়ে খোলতাড় করা যাচ্ছে, যেহেতু নির্বাচন আখি আগে রয়েছে, তবে নির্বাচন সময় এই টাকা ব্যবহার হইতা কি কাইকি এত টাকা নিয়ে সেমানে বিমানবন্দর আসুলে, এসব দিগকু নিয়ে আয়কর বিভাগ যেতবে খোলতাড় আরম্ভ করেছে। আয়কর বিভাগ এবে বিভিন্ন দিগকু নিয়ে যেতবে খোলতাড় করেছে, তবে যা সূচনা রয়েছে কি এই নগদ টাকা গুড়িক হচ্ছে জনে ব্যবসায়ীকর, তবে যেহেতু এবে টাকা গুড়ি সিজ করা যাইছে, টাকা গুড়ি সিজ করি তদন্ত করা যাচ্ছে, টাকা আনিবার সূত্র কোণ রয়েছিল এসব দিগকু নিয়ে যেতবে আপনার জাগিবে যে দুই জনক ঠারু এত টাকা জবত হয়েছে, তবে দুই জন জনে দিল্লি আসুলে জনে চেন্নাই আসুলে, এমানকর সব আসবার রুট যে সব রয়েছে সে রুট কু যে টিকেট কথা কুহতু লগেজ স্ক্যানিং হয়েছিল কি না দিল্লি বিমানবন্দরে হোক কি চেন্নাই বিমানবন্দরে হোক টাকা স্ক্যানিং করা যাইছিল কি না এসব দিগকু নিয়ে যেতবে আয়কর বিভাগ খোলতাড় করেছে, তবে নির্বাচন সময় এত টাকা জবত হওয়া নিশ্চিত ভাবে এক প্রকার সন্দেহ সৃষ্টি হচ্ছে। তবে এমানে যে দুই জনক ঠারু টাকা জবত হয়েছে এমানে কি, এমানকর পরিচয় কোণ, এমানে ওড়িশার কেউ অঞ্চলর, এইসব দিগকু নিয়ে এবে যেহেতু আয়কর বিভাগ এইসব তমাম দিগকু নিয়ে খোলতাড় করা যাচ্ছে। সবুঠু বড় কথা হল যেতবে বিমানবন্দর সেমানে বাহারকু আসুলে সেই সময় বিমানবন্দরে যেতবে আপনার জাগিবে লগেজ স্ক্যানিং করা যায়, এবং সেই লগেজ স্ক্যানিং সময় সেটু সূচনা মিলেছিল কি যে ব্যাগরে সেই লগেজরে টাকা রয়েছে, তবে পরবর্তী সময় আয়কর বিভাগর এক টিম সেখানে পৌঁছিলে এবং ফলতাড় করেছিলে, তবে ব্যাগ ভিতর বিড়া বিড়া নগদ টাকা যেতবে জবত করা যাইছি সেই টাকা গুড়িক কাহার কেউ সূত্রর আসিলা এ দিগকু নিয়ে যেতবে ফলতাড়। নির্বাচন সময় 75 লক্ষ নগদ টাকা জবত করা যাইছি এয়ারপোর্টরু, এই টাকা কাহার কেউঠিক আসুথিলা, এই টাকা কেউ কামরে লাগিথিলা সেনে মধ্যে প্রশ্নবাচী এবং সন্দেহ সৃষ্টি হয়েছে, তেনে অধিক খোলতাড় করুছে আয়কর বিভাগ এবং পুলিশ। বোধ বোধ ধন্যবাদ স্নিগ্ধ চন্দন আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।